আধুনিক যুগতো বিপদ সংকুল যাতায়াত মরিচা পথারবাসীর। কুড়িখন গাঁওবাসী যাতায়াত করে দীঘল বাঁহর সাঁকোর উপরেদি। বরপেটা জেলার পাকা মৌজার অন্তর্গত 44 নং পশ্চিম পাকা পঞ্চায়েতের অধীনস্থ পহুমারা নদীর উপর থাকা বাঁহর সাঁকুই মরিচা পথারর লগতে কুড়িখন গাঁওয়ার একমাত্র যাতায়াতের পথ। খড়ধরা ভেড়াগাঁও, ভৈরাগঙরি, পানিমরিচা, মরিচা পথার, পাকা বেদবাড়ি, কাঁচা ঠেকাগাঁও, কপাহরতারি আদি গাঁওয়ার মানুষে জিলা সদর বরপেটা আর ধারিনগরী কয়াকুচি আদি অঞ্চল যাবলগা হলে এই সাঁকুরে পার হবলগা হয়। উল্লেখ্য যে নির্মাণ হওয়া সাঁকুখন কোনো সরকারি অনুদানের সজা নহয়। সাঁকুখন মিলন বজারত থাকা মসজিদের নামত ডাকত লৈ পকেটর ধনেরে সাজি যাত্রীসকলের পৰা টকা লয়। ইপিনে কিছুদিন পিছতে সাঁকু জহি খহি পড়লে রাইজে বাইক বাদে সাইকেল লৈও পার হব নোৱাৰিব। নদীর দুইপারে দুখন বজার, দুটা মসজিদ, তিনিখন বিদ্যালয়, ঈদগাহ, কবরস্থান আদি থকার বাবে জনসাধারণের অহা যাওয়া হয় সেই সাঁকুরে। তৎসত্ত্বেও বিভাগীয় কর্তৃপক্ষ আর জনপ্রতিনিধিসকলে কোনো ধরনের গুরুত্ব নিদিয়াটো দুর্ভাগ্যজনক। অতি গুরুত্বপূর্ণ বিষয় এই যে সাঁকুরে নদী পার হবলগা হয় বাবে 1944 নং পানি মরিচা পথার প্রাথমিক বিদ্যালয়ত শহর অঞ্চলের শিক্ষক শিক্ষয়িত্রীয়ে যোগদান নকরে। আনহাতে দুর্গম অঞ্চলত উচ্চ শিক্ষার প্রতিষ্ঠান নথকাত সাঁকু পার হবলগা হওয়াত এই অঞ্চলের ছাত্রছাত্রীয়ে প্রাথমিক শিক্ষা গ্রহণ করিয়ে লিখাপড়া বাদ দিবলগা হয়। পহুমারা নদীর উপরেও এই অঞ্চলের কালদিয়া, চাউলখোয়া, মরা চাউলখোয়া নদীটো বাঁহর সাঁকুয়ে যাতায়াতের মাধ্যম বিদ্যমান। অতি শীঘ্রেই পহুমারা নদীর উপর পকী নতুবা কাঠর দলং নির্মাণ করবলে সচেতন রাইজর লগতে পানিমরিচা পথার এমই মাদ্রাসার প্রধান শিক্ষক মুন্তাজ আলী আহমেদে সরুক্ষেত্রীর বিধায়ক আর বরপেটার গড় কাপ্তানি বিভাগক অনুরোধ জানাইছে। মই উপস্থিত আছো বরপেটা জেলার সরুক্ষেত্রী সমষ্টির অন্তর্গত পহুমারা নদীর উপর থাকা এই বৃহৎ কাঠ বাঁহর সাঁকু এখনের ওসর। এই বাঁহর সাঁকুখনে প্রতিদিনে ভেড়াগাঁও, খড়দরা, ভৈরাগুড়ি, পানিমরিচাগাঁও, পানিমরিচা পাথার, পাকা বেদবাড়ি, পাম পাকা বেদবাড়ি, পাথার আদিগুড়ি, কপারটারি আদিগুড়ি প্রায় 12 খন গাঁওর রাইজ অহরহ শত সহস্র মানুষ ইয়ার এই সাঁকুর উপরে পার হয়। কিন্তু বড় পরিতাপর বিষয় যে আমার এই খড়দরার পরা আরম্ভ করি আমার 2 নম্বর কলোনি তথা পাকাবাদবাড়ি পামর যেটো ঘর কাপ্তানি পথ, এই ঘর কাপ্তানি পথে মানুষবিলাক আহি কিছু জিলা সদর ঠাই বরপেটালে আর কিছু কয়াকুজি নামের যে বৃহৎ বজার আছে এই বজারলে মানুষ সদায় অহা যাওয়া করে। কিন্তু ইয়াতে রাইজে দাবি করা সত্ত্বেও ইয়াতে এখন কাঠর দলং এতালেকে হওয়া নাই। রাইজর প্রবল দাবি যে এই অঞ্চলত এই নদীখনের সিপারত আমার 1624 নং দক্ষিণ মরিচা পথার এল পি স্কুল এটা আছে, 1826 নম্বর পানিমরিচা পথার এল পি স্কুল এখন আছে, ঈদগাহ আছে, কবরস্থান আছে, 2 নম্বরত দুখন বজার আছে। এই বৃহৎ অঞ্চলের মানুষবিলাকর যাতায়াতের কারণে এই দল এই মানে বাঁহর সাঁকুখন দলঙলে কাঠর দলঙলে পরিবর্তন করার কারণে রাইজে তীব্রভাবে দাবি জানাইছে আমার সরুক্ষেত্রী সমষ্টির বিধায়ক মহোদয়। গতিকে আমি রাইজর পর দাবি জানাব, আমার রাইজর প্রতি সঁহারি জানাই যেন ইয়াতে একটা কাঠর দলং হয়। জনিয়ারপরা আবু তালেব আহমেদর রিপোর্ট, এনি টাইম 24।